আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আপনাদের সাথে নিউবর্ন বেবি ড্রেস শেয়ার করব। এটিকে ভাঁজ দিয়ে নিচ্ছি, চার পার্ট হয়েছে। তো নিমাটি লম্বা 12 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করে নিচ্ছি, সেলাই সহ 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধ 8 ইঞ্চি, দুই ভাগ করলে 4, তো সেলাই সহ 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক বুগল শেপ দিয়ে দিচ্ছি, 4.5 ইঞ্চি। তো গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে নিচ্ছে। পেছন পাটের গলার ডিপ 1 ইঞ্চি, সামনের পাটের গলার ডিপ 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কাঁধের শেপ দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। তো সামনের গলাটা হালকা ভি শেপ দিয়ে দিচ্ছি, আর কাঁধ থেকে ধরে 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো বডি চওড়া 18 ইঞ্চি, তো 4 ভাগ করলে 4.5 ইঞ্চি, তো সেলাই সহ 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো পেছনের পাটের গলা থেকে কাটিং করে নিচ্ছি আগে। তো পেছনের পাশ সরাইয়া সামনের পাটের গলা এবং গলাপট্টিটা কাটিং করে নিচ্ছি। তো এখানে যে মার্ক করেছি সেই মার্ক বরাবর মার্ক করে দিচ্ছি পট্টিতে। আর পট্টির এখান থেকে চওড়া যে পরিমাণে রাখতে চাইবো সেই পরিমাণে মার্ক করে নিয়ে চওড়াটা রাখতে হবে। তো পাইপিংটা কাটিং করে নিচ্ছি। তো পাইপিং সবসময় আড়াআড়ি কাপড়ে কাটিং করতে হবে। তো পাইপিং আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাটিং করে নিচ্ছি। তো এভাবে আড়াআড়ি কাটিং করে নিতে হবে, যতগুলো লাগবে ততগুলো কাটিং করে নিতে হবে। তো চলুন সেলাইটা দেখি। তো প্রথমেই পট্টিটা সেলাই করে নিচ্ছি। তো এখন একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো এখন এই যে মার্ক আর বডিতে মার্ক, এই দুই মার্ক মিলাই নিচ্ছি। তারপরে গলা যে শেপে আছে ঠিক সেই শেপে সেলাই করে দিচ্ছি, আর এখান থেকে মার্কের সাথে মিলাই সেলাই করে দিচ্ছি। 1 স্টিচ এভাবে দিয়ে ঘুরে আনতে হবে। তো এ পাশে যতখানি গ্যাপ রেখে সেলাই করেছি ঠিক এ পাশেও ঠিক ততটুকুই গ্যাপ রেখে সেলাই করতে হবে। ঠিক এরকম করে সেলাই করে নিতে হবে। তো এখন মাঝখান থেকে কাটিং করে দিচ্ছি, সেলাই যাতে না কাটে এভাবে কাটিং করতে হবে। আর গলাটা যেহেতু রাউন্ড তাই এখানে কেচে দিচ্ছি। এভাবে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে কোনাটা তুলে নিতে হবে। তো গলাপট্টিটা আমি হাত সুই দিয়ে সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে মেশিনেও সেলাই করে দিতে পারেন। তো এখন কাজ সেলাই করে দিচ্ছি। বাচ্চাদের জন্য এভাবে নেমা তৈরি করা খুবই সহজ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এখন পাইপিং জয়েন করে নিচ্ছি। টুকরো টুকরো হলে এভাবে করে জয়েন করে লম্বা করে নিতে হবে। তো এখন এই সাইড থেকে পাইপিংটা করে দিচ্ছি। আর পাইপিংটা জয়েন করার সময় নিচের থেকে পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে।
এখানে যেহেতু কোনা বেশি রাউন্ড শেপ দেব না, তো হালকা একটু ঘুরায় সেলাই করতে হবে বসায় নিয়ে। এখন এবার ভাঁজ করে পাইপিংটা তৈরি করে নিচ্ছি। আর এই কোণার এখানে আসলে একটু ভালো করে বসায় নিয়ে নিতে হবে। তো হাতার এখান থেকে সমান করে ধরে বাতিটা কাটিং করে নিচ্ছি। তো এখানে ফিতা যতখানি রাখতে চাইবো রেখে জয়েন করে দিতে হবে। তো এভাবে নিমা তৈরি করা খুবই সহজ, তো আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের মাপ নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমার সেকেন্ড চ্যানেল কারো ফ্যাশন বাংলাদেশ, সেখানে আমি বড়দের ড্রেসের ভিডিও আপলোড করে থাকি, সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখন দুই পাশ থেকে ফিতাগুলো ধরে সমান করে কাটিং করে নিচ্ছি। তো এখানে ফুল দিয়ে দিব, ফুল দিলে ভালো লাগে দেখতে। তো সমান করে কাটিং করে নিচ্ছি, এখন এটাকে চার পাটে ভাঁজ করে নিচ্ছি, তাহলে চারটি ফুল হবে। আরও বিভিন্নভাবে দেওয়া যায়, আপনারা চাইলে সেভাবেও দিয়ে নিতে পারেন। তো হয়ে গেছে ফুল। তো চলুন প্যান কাটিংটা দেখি। তো এটা দুই পাটে আছে, আরেকটি ভাঁজ দিয়েছি, চার পাট হয়েছে। তো প্যান্টটি লম্বা 8 ইঞ্চি, কোমরে এবং পায়ের মোহরা সেলাই করার জন্য 3 ইঞ্চি যোগ করে নিয়েছি, তো সেলাই সহ 11 ইঞ্চি। কোমর 22 ইঞ্চি, 4 ভাগ করলে 5.5, সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো হাই 7.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি সেলাই সহ কোমরে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। হিপ 24 ইঞ্চি, 4 ভাগ করলে 6 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি, আর 1/2 ইঞ্চি সেলাই, তো 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। তো পায়ের মোহরা সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এখানে শেপ মিলাই দিচ্ছি। এখন সেলাই করে দিচ্ছি, প্রথমে পায়ের মোহরাটা সেলাই করে নিচ্ছি।
তো এখানে হাই সেলাই করে নিয়েছি, এটাকে অনেকে ক্রস ক্রাবও বলে। পাঁচটা সেলাই করে নিচ্ছি। এখন নিচের ইঞ্চি আমটা সেলাই করে নিচ্ছি মিলায়া। তো কোমরটা সেলাই করে নিচ্ছে, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রাখবো ঠিক সেই পরিমাণে সেলাই করে নিতে হবে। তো এখানে কোমরের আবার নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। এভাবে সেফটি পিন দিয়ে সেট করে নিতে হবে। তো এভাবে বাচ্চাদের জন্য আপনারা নিমা এবং প্যান মাপ নিয়ে তৈরি করে দিতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমার সেকেন্ড চ্যানেল কারো ফ্যাশন বাংলাদেশ, সেখানে আমি বড়দের ড্রেসের ভিডিও আপলোড করে থাকি, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।